তামিম ও শাকিবের মধ্যে দ্বন্দ্বের অবসান কবে হবে, কবে তারা এক হয়ে খেলবেন জাতীয় দলে, এর উত্তর জানা নেই কারো। বিসিবিও খুঁজে পাচ্ছে না কুলকিনারা। দেশের দুই তারকা ক্রিকেটার শাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের কারণে এক প্রকার অসহায় হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গত বছরের জুলাইয়ে জাতীয় দলের হয়ে একসঙ্গে ম্যাচ খেলেন শাকিব তামিম, এরপর লম্বা সময় ধরে জাতীয় দলে দেখা সাক্ষাৎ হচ্ছে না তাদের। শাকিব তামিম দুজনই এখন বিপিএল নিয়ে ব্যস্ত। শাকিব রংপুর রাইডার্সে, তামিম ইকবাল এবার ফরচুন বরিশালে। বিপিএল এর শুরুতে দুজনে মুখোমুখিও হয়েছিলেন, সেই ম্যাচে দুজনের দেখা হলেও কথা হয়নি। সেই ম্যাচে শাকিবকে দেখে গ্যালারি হতে দর্শকরা জোরে জোরে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকে। দুই বন্ধুর এই অবস্থা নিয়ে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, শাকিব তামিমের এই দ্বন্দ্বের প্রভাব পড়েছে দলের ড্রেসিং রুমে, একটা গুমোট পরিবেশ তৈরি করেছে। তরুণ ও জুনিয়র খেলোয়াড়রা এই দুজনের সম্পর্কের দ্বন্দ্বের প্রেক্ষিতে ড্রেসিং রুমে মন খুলে কথা বলতে পারে না, হাসতে পারে না, মজা করতে পারে না। এসব চিন্তায় থাকলে সেটা আর আনন্দময় ড্রেসিং রুম থাকে না। সুজন আরও বলেন, আমি জানি কেন এবং কোন কারণে শাকিব ও তামিমের মধ্যে এমন ব্যক্তিগত দ্বন্দ্ব বা আক্রোশের তৈরি। দুজনের মধ্যে এমন সম্পর্ক বাংলাদেশের ক্রিকেটের জন্য মোটেও ভালো কিছু নয়। এই বিষয়টা কন্টিনিউ করতে দেওয়া উচিত নয়। তারা দুজনেই বাংলাদেশ দলের অধিনায়ক ছিল, একজন তো এখনও অধিনায়ক, দুজনেই দলের প্রভাবী ক্রিকেটার, তরুণ ক্রিকেটারদের জন্য দুজনেই রোল মডেল। তাদের সাফল্য দেখেই অনেকে ক্রিকেটে এসেছে। তাদের দুজনের ব্যক্তিগত আক্রোশ এবং দ্বন্দ্বমূলক সম্পর্ক অবশ্যই দলের জন্য ক্ষতিকর। এমন পরিস্থিতিতে ড্রেসিং রুম কখনোই ভালো থাকতে পারে না। সুজন আরও বলেন, সিনিয়র খেলোয়াড়দের ছায়াতলে অনেকেই থাকতে চায়। দলের তরুণ খেলোয়াড়রা এখন দ্বিধায় এবং সংকটে থাকে যে এই দুজনের মধ্যে কার ছায়াতলে তারা যাবে। একজনের কাছে গেলে যদি অনুজন মাইন্ড করে, তামিম শাকিব দুজনেই কিশোর নয়, তারা পরিণত। জাতীয় দলের সাবেকে প্রধান কোচ আরও বলেন, দুজনে যদি নিজেদের মধ্যেকার এই সমস্যার সমাধান করতে না চায়, তাহলে সেটা অন্য কারো পক্ষের সমাধান করা সম্ভব না। বাচ্চাকেও হলে তাদের হয়তো হাত ধরে মিলিয়ে দেওয়া যায়, বড়দেরকে তো আর এমনভাবে মিলিয়ে দেওয়া যায় না। তারা দুজনেই বাচ্চার বাবা, তারাই জানে কোনটা ভালো আর কোনটা মন্দ। তারপরও বিসিবির পক্ষ থেকে অনেক চেষ্টা করা হয়েছিল তাদের সম্পর্ক ঠিক করার, কিন্তু তারা একমত হতে পারেনি। ফলে বিসিবি কী করবে তা বুঝে উঠতে পারছে না, কিন্তু তাদের জন্য ক্ষতি হচ্ছে দেশের ক্রিকেটের, এমনটাই মনে করছে অনেকে। তবে ক্রিকেট প্রেমীরা দেশের এই দুই তারকার মিল হওয়াটাই দেখতে চায়।